সো গাইস, তোমরা যারা যারা আর্জেন্টিনা এবং কি ব্রাজিলের ফ্যান আছো তাদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হইছি। কারণটা হলো আপকামিং সাথে নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তো সেই ইভেন্টটাতে আমরা খুব কম ডায়মন্ড ইউজ করার মাধ্যমে জার্সিগুলো নিতে পাবো। তো ইভেন্টটা কেমন হবে এবং কি ইভেন্টটা কবে আসবে এই রিলেটিভ যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে বুঝাই দিচ্ছি। তার সাথে আপকামিং সাথে নতুন একটা ইমোট পার্টি ইভেন্টও আসতে চলেছে, যে ইমোট পার্টি ইভেন্টে কোন ইমোটগুলো থাকবে সেটাও তোমাদেরকে দেখাই দেবো। তো বরাবরের মতো আজকের ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট যেহেতু তোমাদেরকে বলতে চলেছি, সেহেতু তোমাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো প্লিজ 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 তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও। আর আজকের ভিডিও লাইক আমি রাখতেছি মাত্র 7000। আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও তাহলে ইজিলি লাইক আমি পূরণ হয়ে যাবে, সেহেতু লাইক করতে ভুলবা না। আর আজকের ভিডিও লাইক আমি পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে দেবো। আর এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য ইউআরএলটা কমেন্ট সেকশনে লিখতে হবে এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে। আর আগের ভিডিওতে যাকে গিভওয়ে উইনার করছি তার ইউআরএলটা তোমরা স্ক্রিনে বলে দেখতে পাচ্ছ, একইভাবে আজকের ভিডিওতেও গিভওয়ে উইনার করব। সেহেতু ভিডিওতে লাইক করে দিয়ে পার্সোনালি ইউআরএলটা বেশি বেশি করে কমেন্ট সেকশনে লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে প্রচন্ড পরিমাণে শেয়ার করো, তাহলে তোমার গিভওয়ে উইনার হওয়ার চান্সেসটা আরও বেড়ে যাবে আর কি। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে এ টু জেড ভাবে সবগুলো অ্যাফার ক্লিয়ার করে দিচ্ছি। শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে ইমোট পার্টি ইভেন্ট। আর ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু এবার আমাদের অনেকগুলো নতুন ধাপের ইমোট থাকবে, তার সাথে পুরনো ধাপের ইমোটগুলোও অ্যাড করে দিবে। তবে নতুন নতুন ইমোটগুলো যেগুলো অ্যাড করবে সেগুলো কোনটা কোনটা হবে সেটা তোমাদেরকে এবার বিস্তারিত হয়ে দেখাই দেই। তো যেমন তোমরা স্ক্রিনে বোর্ড দেখতে পাচ্ছ যে ইমোটটা এই ইমোটটা কিন্তু থাকবে, যেটা কিনা ভূতের ইমোট। আর শুধুমাত্র ভূতের ইমোটের মধ্যে সীমাবদ্ধ নাই গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে পেটের লেজ ধরা ইমোটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু থাকবে, যেটাও কিনা অনেকটাই সুন্দর টাইপের আমাকে লাগছে আর কি। তার সাথে এখানে কিন্তু আদার্স আরও অনেকগুলো ইমোট থাকবে আমাদের ইমোট পার্টি ইভেন্টে। যেমন তো তোমরা দেখতে পাচ্ছ চিকেন হাতে নেওয়া ইমোট তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু থাকবে। আর এর মধ্যে কিন্তু দুই একটা ইমোট আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে দেওয়া হবে। তো যে ইমোটটা ফ্রিতে দেবে সেটাও তোমাদেরকে দেখাই দেবো, নো টেনশন, এখানেই আছে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইমোট পার্টি ইভেন্টের সবচেয়ে একটা রেয়ার ইমোট থাকবে। তার সাথে এই যে ইমোটটা আছে না গাইস, এই ইমোটটা কিন্তু তোমরা আপকামিং সাথে মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে দিবে। কারণটা হলো এটা কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টে অ্যাড করা হয় নাই, যেটা গেইনার পক্ষ থেকে জানতে পাইছি, যার কারণে এটাও তোমাদেরকে বললাম। তার সাথে এই ইমোটটাও কিন্তু ইমোট পার্টি ইভেন্টের ভিতরে থাকবে। আর এইগুলো ইমোট নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই ডায়মন্ড খরচ করতে হবে ভাই, এগুলো তো এমনি এমনি দিবে না। তার সাথে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আপকামিং সাথে ফেডারেল ইভেন্টের ভিতরে আসবে, যেখান থেকে লিমিটেড ডায়মন্ড খরচ করে বের করতে হবে আমাদেরকে আর কি। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা, এই ইমোটটা কিন্তু দিওয়ালি স্পেশালভাবে ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে দেওয়া হবে। একইভাবে হয়তো আমাদের বাংলাদেশ সার্ভারে অন্য কোনো ইভেন্টের ভিতরে ফ্রিতে দিতে পারে আর কি মিশন কমপ্লিটের মাধ্যমে। তার সাথে লাস্টের যে ইমোটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তেমন একটা রেয়ার না, সেহেতু আমার মনে হয় এই ইমোটটা আপকামিং সাথে ফ্রিতে দিতে পারে। আর এটাও কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টে অ্যাড করা হয়নি, যেটা গ্রিন্ডার পক্ষ থেকে জানতে পাইছি, যার কারণে এটাও তোমাদেরকে বলে দিলাম। এবার আমি তোমাদেরকে বলে দিই আপকামিং সাথে কিন্তু আমাদের এন্ট্রি ইমোটও আসবে। হ্যাঁ গাইস, তোমরা একদমই ঠিক শুনতেছ। তো এন্ট্রি ইমোটগুলো কেমন হবে সেটা তোমাদেরকে এবার দেখাই দেই। যেমনটা তোমরা স্ক্রিন বোর্ড দেখতে পাচ্ছ পাখি উড়ে নিয়ে যাচ্ছে, তারপর অতীতে ছেড়ে দিল এবং কে নামলো নিচে, এটাই কিন্তু এন্ট্রি ইমোটের বলতে গেলে বিশেষত্ব। তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে আসলো পাখিটা এবং কে একে ধীরে করে নামাই দিল, বলতে গেলে এরকমও মানে এন্ট্রি ইমোটও আসবে গাইস। আমি কোনোদিন ভাবতে পারি নাই, তোমরা ভাবতে পাইছো কি পাও নাই সেটাও বুঝলে কমেন্ট করো। তার সাথে এখানে আরও একটা এন্ট্রি ইমোট আছে সেটাও দেখাই দিই। তোমরা দেখতে পাচ্ছ এটা ভাই কোন ধরনের ইমোট ভাই, ওরে সর্বনাশ, সেটা কী ধরনের মানে এটা কী চক্রমক্র ঘুরাচ্ছে, যাই হোক ডায়মন্ডটা ফেটে গিয়ে মানে চক্রমক্র হয়ে যাচ্ছে, এটাই এর বিশেষত্ব। তোমরা দেখতে পাচ্ছ ভাই সাপ মানে অ্যানিমেশন যা বানাইছে না ভাই, অস্থির, বলতে গেলে নতুন নতুন ইমোটগুলো যে অ্যানিমেশনগুলো বানাচ্ছে না গেরি না, যেটা বলার বাহির, ভাষা খুঁজা মানে ভাষা খুঁজে পাচ্ছে না আর কি। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমরা কীভাবে একদমই কম ডায়মন্ডের ভিতরে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি নিতে পারবে সে ব্যাপারটা তোমাদেরকে বলে দেই। তো যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের ভিতরে কিন্তু নিতে পারবে। আর পার্সোনালি গাইস এই ইভেন্টটাতে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদেরকে ফ্রির একটা স্পিনও দিবে, যেখান থেকে তোমরা স্পিন করার মাধ্যমে তোমাদের ডিসকাউন্ট অথবা তোমার লাক বাদলে 5 ডায়মন্ডের ভিতরেও তোমার সব রিওয়ার্ড পাওয়ার চান্সেস থাকতে পারে। তারপরেও গাইস তোমাদেরকে বলে রাখা ভালো যে এখান থেকে আমি তোমরা দেখতে পাচ্ছ 60% ডিসকাউন্ট পাইছি, আর সবগুলা কিন্তু এখন 60% ডিসকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি বাই নাও করতে পাবো আর কি। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যানও রয়েছে, আর এখানে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সিও কিন্তু রয়েছে ভাই। তোমাদেরকে যদি এর ভিতরে গিয়ে দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো জার্সি আছে, তার মধ্যে তোমরা যতবারই রিফ্রেশ করবে ততবারই জার্সি আর কি চেঞ্জেস হবে, যেটা তোমাদেরকে আগে ভাগেই জানাই দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবা না, চ্যানেলে প্রথম আসে দেখলে চ্যানেল সাবস্ক্রাইবের পর বেল আইকনটা ক্লিক করো, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো। ভিডিওটা চলে এটুকুই।